ওয়েলকাম টু মাই চ্যানেল রিজনস টিউটোরিয়াল। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। তো ভিউয়ার্স, যারা তোমরা আইএসটি ম্যাচে ভর্তি হওয়ার জন্য ভর্তি পরীক্ষা দিয়েছিলে এবং অনেকে কিন্তু ওয়েটিং লিস্টে আছো, এবং ওয়েটিং লিস্টে আসলে কবে দেবে সেটা নিয়ে এই ভিডিও। সো চলো আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। আসলে ওয়েটিং লিস্ট আসলে কবে দেবে এটা কিন্তু কমেন্টে তোমরা অনেকে জানিয়েছো। আসলে এত কমেন্ট তোমরা করেছো যে আমি আসলে কি বলবো আর, এত কমেন্ট করার আসলে দরকার কি তোমাদের? আমি তো আশা করি যে তোমাদের ফোন এসএমএস অবশ্যই আসবে, এসএমএস কি আস নাই তোমাদের? কিন্তু এসএমএস কিন্তু কত নাম্বার ওয়েটিং এ আছো সেটা কিন্তু এসএমএস আসবে, এবং সেই এসএমএস থেকে তুমি দেখতে পারবে আসলে কত নাম্বার ওয়েটিং এ আছো আর ওয়েটিং কত থেকে কত থাকলে আসলে তোমার চান্স হতে পারে, সেটা আমি এখন ডিটেলস বর্ণনা করব। সো অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবা। আসলে ওয়েটিং লিস্টটা আসলে কি জন্য দেয়, ওয়েটিং লিস্টটা আসলে কি জন্য দেয়? ওয়েটিং লিস্ট দেয় এই জন্য যে আইএসটি এবং ম্যাথসে এই গভ আইএসটি এবং ম্যাথসে যত শিক্ষার্থী ভর্তি হয়েছে তাদের কিন্তু সবাই কিন্তু আসলে মানে যে চান্স পাওয়ার পরও কিন্তু ভর্তি হয় না। চান্স পেয়েছে যেমন 4701 জন, আসলে 4701 জন কিন্তু ভর্তি হবে না, এবং কোনোবারই কিন্তু টোটালিভাবে এরকমভাবে পূর্ণভাবে ভর্তি হয় না এবং হবে না। সো এই 4701টি সিট অবশ্যই কিন্তু পূরণ করতে হবে, আর সেই পূরণ করার জন্য কিন্তু আসলে ওয়েটিং লিস্টগুলো দেওয়া হয়। আর ওয়েটিং লিস্টটা কিন্তু পরপর তিনবার দেওয়া হয়, ফার্স্ট ওয়েটিং লিস্ট, সো ফার্স্ট ওয়েটিং লিস্ট থেকেও প্রতিবার আমরা দেখতে পাচ্ছি পূরণ হয় না, মানে তারপর মানে অনেক সিট বেঁচে যায়, তারপর সেকেন্ড ওয়েটিং লিস্ট, সেখানেও কিছু সিট বেঁচে যায়, তারপর থার্ড ওয়েটিং লিস্ট দিয়ে একদম এই রেজাল্টটা শেষ করে দেয়, তারপরে আর কোনো ওয়েটিং থেকে কোনো ছাত্রদের তার টানা হবে না। তো অনেকে কিন্তু হতাশ হয়ে যায় যে আমি ওয়েটিং আছি বাট আমার চান্স হবে কি না, অনেকে 10, 15, 1, 2 এরকম এরকম থেকে তারপরে কিন্তু তারা হতাশ মানে ভাবে যে আমার হয়তো চান্স হবে না। যারা ফার্স্ট মেরেছে চান্স হয়েছে শুধু তারাই ভর্তি হবে, হয়তো বা সিট মানে নাও থাকতে পারে, আসন একদম ফুলফিল হয়েও যেতে পারে, তাহলে হয়তো আমি ভর্তি হতে পারবো না। আসলে এরকম কখনোই হবে না, এটা 100% শিওর এরকম হবে না, সিট মানে অনেক ফাঁকা থাকবে। কেননা 4701 জন যে চান্স পেয়েছে তার ভিতর দেখা যাবে যে অনেকেই এখানে ভর্তি হবে না, তারা কলেজে হয়তো ভর্তি হয়েছে বা অন্য কোনোভাবে এখান থেকে মানে শিখে গেছে, মানে তারা আর ভর্তি হবে না। আবার অনেকে আছে যে আবেদন করেছিল, পরীক্ষা দিয়েছে, তারপর এখন চান্স পেয়েছে কিন্তু হয়তো বা কেউ কেউ বলেছে যে তুমি ভর্তি হবো না, তুমি কলেজে ভর্তি হয়ে যাওয়া, যে কোনোভাবে অনেকে কিন্তু শিখে যায় মানে এখানে ভর্তি হয়। এরকমভাবে দেখা যায় যে টোটালি ধরো যে অর্ধেকের একটু বেশি স্টুডেন্ট ভর্তি হয়, বাকি ধরো যে চার ভাগের 2 ভাগেরও বেশি কিন্তু মানে ভর্তি হয়, এবং ধরো 2 ভাগের মতো স্টুডেন্ট কিন্তু আছে যারা ভর্তি হয় না, তারা মানে এই ভর্তি না হওয়ার জন্যই কিন্তু আসলে ওয়েটিং লিস্ট দেওয়া হয়, এবং সেই সিটগুলো যে রয়েছে, আসনগুলো রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানে, সরকারি আইএসটিতে অথবা ম্যাথসে, সেগুলো পূরণ করার জন্য ওয়েটিং লিস্ট দেওয়া হয়। এবং ওয়েটিং লিস্টে মানে 1 থেকে 30-এর মধ্যে যারা আছে আমরা প্রতি বছর দেখি, আমরা যেহেতু আইএসটি ম্যাক্স নিয়ে ভিডিও বানাই দীর্ঘ প্রায় 2 বছরের বেশি হয়ে গেছে, যে এই ভিডিওগুলো যে বানাই আসলে আমরা যেগুলো লক্ষ্য করছি যে মূলত ওয়েটিং থেকে 1 থেকে 30-এর মধ্যে যারা আছে তারা কিন্তু 99% সম্ভাবনা থাকে তারা চান্স পায়, চান্স পাওয়ার সম্ভাবনা 99% থাকে, এবং অনেকে চান্স পায়। কেউ ধরো যে 1 থেকে 10-এর ভিতর আছে, ধরো যে কোনো আইএসটিতে 10 জন ফার্স্ট ওয়েটিং থেকে নিল, সো তারপর ধরো যে আরও 10 জন নিল, বা তার থার্ড ওয়েটিং থেকে 5 জন নিল, এভাবে মানে নেবেই কিন্তু একদম একদম থার্ড ওয়েটিং লিস্ট পর্যন্ত আসলে কিন্তু সিট থেকে যায়। সো এই জন্য আমরা দেখেছি যারা 1 থেকে 30-এর ভিতর আছে তাদের ফার্স্ট ওয়েটিংয়ে যদি না হয় সেকেন্ড ওয়েটিংয়ে হবে, সেকেন্ড ওয়েটিং লিস্টে যদি কয়েকজনের হবে আর কয়েকজনের ধরো যে 1 থেকে 30-এর মধ্যে যারা ছিল তাদের হয় নাই, আবার তাদের যাদের হয় নাই তাদের কিন্তু আবার থার্ড ওয়েটিং লিস্টে কিন্তু হয়ে যায়। সো এই জন্য আমি এটা তোমাকে তোমাদের খুবই মানে যে খুবই মানে জোর করে এটা বলতে চাই যে তুমি যদি 1 থেকে 30, 32 এরকম ওয়েটিংয়ে থাকো আসলে তুমি মানে প্রাইভেট ম্যাথসে বা প্রাইভেট আইএসটি দয়া করে ভর্তি হবে না, এটা আমার নির্দেশ। সো এটা তোমার ভাই হিসেবে আমি এটা বলতে চাচ্ছি যে তোমরা আসলে গভ আইএসটিতে যদি পড়তে চাও আসলে যারা ওয়েটিং আছো এখনই
মানে যে পর্যন্ত না থার্ড ইয়ার ইংলিশ দেবে তার আগ পর্যন্ত তোমরা কোনো প্রাইভেট আইএসটি বা আইএসটি বা ম্যাথসে ভর্তি হবে না, এবং প্রলোভনে পড়ে আসলে ভর্তি হয়ে যাবে না সেখানে। কিন্তু সরকারি আইএসটিতে বা সরকারি ম্যাথসে যে খরচ তার তুলনায় কিন্তু প্রায় 3 গুণ বেশি খরচ তোমাদের বহন করতে হবে। এবং তোমার আমরা জানি যে বেশিরভাগ আইএসটি ম্যাথসে যারা আছে তারা কিন্তু আর্থিকভাবে ততটা সচ্ছল না, মধ্যবিত্ত পরিবারেরই বেশি। সো তোমরা সেই সকল জায়গায় যদি যাও তোমরা কিন্তু প্রতারিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো তোমাদের যে পারিবারিক যে একটা ভারসাম্য সেটা ধীরে ধীরে মানে যে তোমার পিছনে খরচ বহন করতে করতে অনেকটাই ঢিলে ঢালা হয়ে যাবে। সো এইগুলো কাজ করবে না। সো এই জন্য একটু ধৈর্য ধরো। আমার মানে অনেক ফ্রেন্ড আছে যারা আমরা যখন প্রথমে চান্স পেলাম তারপরে যখন আমরা অনেক দেখেছি যে ওয়েটিং থেকে 1 মাস 2 মাস 3 মাস এরকম পর পর দেখা যাচ্ছে যে অনেক স্টুডেন্ট মানে আমাদের সাথে অ্যাড হয়েছে, মানে ভর্তি হয়েছে, মানে ওয়েটিং থেকে অনেকেই কিন্তু ভর্তি হয়েছে। ধরো যে 15-16 জন এরকম কিন্তু অবভিয়াসলি আমাদের প্রতিষ্ঠানে হয়েছিলই, মানে যারা যারা ওয়েটিং থেকে ভর্তি হয়েছিল। এরকম বিভিন্ন প্রতিষ্ঠানে ওয়েটিং থেকে ভর্তি করা হয়। আর এই জন্য আমি বলছি 1 থেকে 30-এর ভিতরে যাদের আছে, হোক ঢাকা আইএসটি বা রাজশাহী আইএসটি বা যে কোনো আইএসটি অথবা ম্যাথসে, তোমরা অবশ্যই ধৈর্য ধরে থার্ড ওয়েটিং লিস্ট পর্যন্ত অপেক্ষা করবে এবং তোমাদের কিন্তু চান্স হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আর আরেকটা কথা হচ্ছে ওয়েটিং লিস্ট আসলে কবে দেবে, এই যে তোমাদের যে এটা মানে ওয়েটিং লিস্ট দেওয়া হবে হচ্ছে সবার যে ফার্স্ট মেরিট থেকে ভর্তি লিস্ট মানে ভর্তি শেষ হবে, সে ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরও, শেষ হওয়ার পর যারা ফার্স্ট মেরিটে ভর্তি হয়েছে তাদের সার্বিক তথ্য, তাদের যে বিভিন্ন কাগজপত্র জমা দিয়েছিল সবগুলো তথ্যই আসলে স্ব স্ব প্রতিষ্ঠানের অধ্যক্ষর নিকট থেকে সেগুলো স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর অর্থাৎ মহাখালী ঢাকা বরাবর প্রেরণ করা হবে। সো সেখান থেকে কতটা সিট আসলে ফাঁকা আছে সেখানকার ডিরেক্টরেট জেনারেল অর্থাৎ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক মহাপরিচালক তারা এটা দেখবে যে আসলে আরও কত আসন ফাঁকা রয়েছে, এবং সেই সুবাদে আসলে সেটার উপর বেসিস করে আবার মানে ফার্স্ট ওয়েটিং লিস্ট দেওয়া হবে। শুধু মেরিট লিস্ট কিন্তু একবারই হয়েছে, তারপর যে আরও 3 বার রেজাল্ট পাবলিশ হবে সেগুলো হচ্ছে ওয়েটিং থেকে যারা চান্স পেয়েছে তারা। সুতরাং এরকমভাবে ফার্স্ট ওয়েটিং লিস্ট প্রকাশ হবে এবং সেকেন্ড ওয়েটিং এবং থার্ড ওয়েটিং লিস্ট পর্যন্ত প্রকাশ হয়ে তারপরে শেষ হবে। আর ফার্স্ট ওয়েটিং লিস্ট আসলে কবে প্রকাশ হবে, এটা হচ্ছে যেহেতু ভর্তি তোমাদের কিন্তু শুরু হয়েছে ইতিমধ্যে, আর এটা হচ্ছে চলবে হচ্ছে 23-10-2023 পর্যন্ত। সো 23-10-2023 পর্যন্ত চলার পরে আমরা আশা করছি যে এই অক্টোবর মাসের 23 তারিখ পর্যন্ত ভর্তি শেষ হওয়ার পর পরে অক্টোবরের এই প্রথম সপ্তাহের ভিতরেই অর্থাৎ 7 দিন পরে এটা তোমাদের ফার্স্ট ওয়েটিং লিস্ট প্রবেশ মানে প্রকাশ করবে। এবং সেই অনুযায়ী যেটা বোঝা যাচ্ছে সে যে সেটা হচ্ছে তোমাদের তোমাদের ধরো অক্টোবর মাসের, সো অক্টোবর মাস শেষ হয়ে ধরো নভেম্বরের 1 থেকে 5 তারিখের ভিতরে এটা কিন্তু অবশ্যই দিয়ে দেবে, কেননা 23 অক্টোবর পর্যন্ত যেহেতু ভর্তি তারপর কিন্তু 7 থেকে 10 দিন অবশ্যই একটু দেরি করে তারপর কিন্তু ফার্স্ট ওয়েটিং লিস্ট প্রকাশ করা হয়। সো এই অনুযায়ী যেটা সম্ভাব্য তারিখ, খুবই সম্ভাব্য তারিখ, সেটা হচ্ছে তোমাদের আসলে এটা প্রকাশ হতে যাচ্ছে আমি মনে করি যে নভেম্বর মাসের 1 থেকে 5 তারিখের ভিতরে কিন্তু মানে খুবই সম্ভাবনা রয়েছে ওয়েটিং লিস্টটা প্রকাশ হওয়ার জন্য। সো আজকের মতো এই পর্যন্ত, যে কোনো আপডেট তথ্য ওয়েটিং সম্পর্কে অবশ্যই আমি তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। সো আমার ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ সো মাচ।